वेलकम टू पार्वती एंड अनुष्का क्रिएशन। बंधुरा आज के हे एकजनार बार्थडे तार जोनो एखाने केक रेडी करा हुए छे। ए देखो दाड़ो बैक कैमरा देखाई। ए देखो ए केकटा बानिएछि बाटर स्कॉच फ्लेवर केक। तो बंधुरा जार जोनो केकटा बानिएछि से एकटु परेई आसबे आमादेर बाड़िते, ठीक आछे? एखोनो तोमादेरके बोललाम ना कार बार्थडे, সে আসুক তারপরে দেখা মানে তোমাদের সাথে দেখা করিয়ে দেব। এই যে আমার মেয়ে, ওর আজকে দুপুরে নিমন্ত্রণ ছিল, আজকে আমাদের তো রবিবার ঋতু পুজো ছিল, সেই জন্য আর যাইনি, ওকে পাঠিয়েছিলাম, ও একাই গেছিল। তো ওর বাবা একটু বেরিয়েছে, ওর ঠাম্মা বসে টিভি দেখছে, আর আমি এই দেখো জামাকাপড় পরে রেডি। আমি এখন যাব হচ্ছে আমার একটা ছোট্ট কাপ কেকের অর্ডার আছে, সেই কেকটা ডেলিভারি দিয়ে আমি আমার স্টুডেন্টকে আনতে যাব। ওর কালকে পরীক্ষা, তো সেজন্য আজকে ওর বাড়িতে গিয়ে পড়াতে পারবো না। বললাম একজনের বার্থডে, সে আসবে আমাদের বাড়িতে, তাকে ট্রিট দেবো। হ্যাঁ হ্যাঁ, কেক দেখিয়েছি, তো তাকে ট্রিট দেবো, সেজন্য আমাদের বাড়িতে থাকতেই হবে। ওই জন্য আমি স্টুডেন্টকে বাড়িতে নিয়ে চলে আসবো, ওকে নিয়ে এসে আমি বাড়িতেই পড়াবো, তা ওর জন্য একটু পরে বেরোবো। তো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না, কে আসছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো কন্টিনিউ। হাই বলো অভিষা, অভিষা, অভিষা হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বল। আচ্ছা বলতে পারো, দেবাঙ্গি তুমি বলো, বলো হাই, তুই বলো বিশি, এই যে আমি কালকে লেগেছি, আমার ওই জন্য বললাম, বলতেই পারো আমার বই মুম্বাই জানে যাবো, দেখি আমি যাই তো কালকে লেগেছি। কেমন বলবো এই বয়সে জানি না। মুখে হাসি নেই, খাচ্ছেন মহারানী, তোমাকে দেখাচ্ছি কিন্তু দেখা খাইতেছি লুচি আর আলুর দম, দেখো এখন আমি আর মা খাচ্ছি। দিদা খেতে চলে গেছে, পুচকিটাকে নিয়ে এসেছিল, তো পুচকিটার ভিডিও কিছু করা হয়নি, কেন ঘুমাচ্ছিল দেখে আমি আর পুচকিটার ভিডিও কিছু করিনি। দিদির মেয়ের ঘরে মেয়েকে নিয়ে এসেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। ছোট্ট বাচ্চা, সবে এক মাস হয়েছে, ওই জন্য ওকে নিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে। তো ওরা খেয়ে দিয়ে গেলো, আমি বাসন কটা মাজলাম, মা লুচি একটু কম পড়ে গেছিলো, আমি আবার আটা মেখে দিলাম, মা ভাজলো আমার জন্য আর মার জন্য, সবাই তোমাদের দাদা ভাই মেয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওদের সাথে ওরা খেয়ে নিয়েছে। এখন আমি আর মা খাচ্ছি লুচি আলুর দম, পায়েস আর মিষ্টি, সেময়ের পায়েস, সব কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো তোমাদের দাদা ভাই আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুতে যাবো, মাও শুতে চলে গেছে, এখন শুয়ে পড়ছি, এখনো মতন গুড নাইট, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে সেই রাত্রেবেলা শোয়ার সময় তোমাদের সামনে এলাম, এক্ষুনি তোমাদের দাদা ভাই অফিসে বেরোলো, আর মা একটু গেল রোদ্দুরে বসতে, আমরা চা টা খেলাম, এই যে কাপ টা এখন এখানে রাখা আছে,
আমি মা তোমাদের দাদাভাই চা খেলাম, তারপর তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম, অফিস চলে গেল, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। আর দেখো কালকে সন্ধেবেলা মানে দিদিরা আসার আগে আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে কয়েকটা জিনিস কিনেছি। দেখো এই যে ক্রিসমাসের জন্য কয়েকটা জিনিস কিনেছি, কী কিনেছি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো আগে থেকে কিনে রাখলাম এই ক্রিসমাসের কেকের জন্য এই মোলগুলো কিনেছি, একটা কেকের এটা কিনেছি প্রিমিক্স, আচ্ছা এটা একটা চকলেট কম্পাউন্ড আছে এটা কিনেছি, একটা এই এটা হচ্ছে প্লাস্টিক র্যাপারগুলো র্যাপার কিনেছি, মিক্সড ড্রাই ফ্রুট কিনেছি, কাপ কেকের বাটি কিনেছি, এখানে বেস আছে প্যাকেট আছে, ঠিক আছে হচ্ছে বেসগুলো কেকের প্যাকেটগুলো রয়েছে। আর এখানে একটা 3 পাউন্ডের কিনেছি বক্স কিনেছি দুটো, আর একটা বড় ইয়ে মোল কিনেছি, ওটা হচ্ছে তোমাদের 3 পাউন্ডের একটা বড় মোল, কেন আমার একটা মানে 5 পাউন্ডের একটা 3 ফ্লোরের কেকের অর্ডার রয়েছে সেজন্য এটা কিনেছি। আর একটা কিনেছিলাম কাপ কেকের মোল কিনেছি, কোথায় আছে দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ দেখো কাপ কেকের জন্য একটা মোল কিনেছি, ঠিক আছে এগুলো কালকে কিনে নিয়ে এসেছি। আর একটা ফ্রেশ ক্রিম কিনেছি, এই দেখো এই একটা ফ্রেশ ক্রিম কিনেছি, তাই এইসব জিনিসগুলো কিনে নিয়েছি। আর কালকে তো দিদির জন্য কেক বানিয়েছিলাম, তোমরা দেখিয়েছ, তো ও দিদি মানে খুব খুশি হয়েছে, আমি দিদির বার্থডেটা মানে এইভাবে সেলিব্রেট করেছি, আমি কিছুই করিনি, আমি শুধু কেকটাই বানিয়েছি। আর মাই দিদিকে আসতে বলেছিল, আর আমাদের প্ল্যান ছিল দিদি মানে দিদিরা যদি না আসতো, মানে মা আর আমি দুজনে মিলে প্ল্যান করেছিলাম যদি দিদিরা না আসতো তাহলে আমি কেকটা বানিয়ে নিয়ে দিদির বাড়িতে চলে যেতাম। আর মা দিদিকে একটা নাইটি গিফট করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা মা ওটা কাল সকালে গিয়ে দিদির বাড়িতে দিয়ে এসছে, ওই কারণে ওটা শেয়ার করা হয়নি। তা আমিও কিছু কিনতে গেছিলাম দিদির জন্য, মা বললো যে আমি দিচ্ছি যখন তোর কিনতে হবে না, তুই কেকটা বানিয়ে দে তাহলেই হবে, ওই জন্য কেকটা বানিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে বেলুন ঠেলুনগুলো লাগিয়েছিলাম ঘরে সেগুলো লাগানোই ছিল, তো ভালোই হয়েছে, দিদিরা এসছে। আর দিদি মানে পুচকিটাকে নিয়ে এসেছিলো, পুচকি আচ্ছা দিদির নাতনি ওকে নিয়ে এসেছিলো, তো একদম ছোট্ট, সবে 1 মাস হয়েছে, তাই ওর কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে ওকে দেখাতে পারলাম না ভিডিওতে। কোনো দিন যদি দিদির বাড়িতে যাই তখন অবশ্যই পুচকিটাকে পুচকিটার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। আর পুচকিটা একদম ছোট্ট, তো সবসময় ঘুমায়, আমাদের বাড়িতে কালকে যখন নিয়ে এসছে তখন জাগা ছিল, তারপরে খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে, ওর জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না, ওকে দেখাতেই পারলাম না, নাহলে ইচ্ছা ছিল ওকে দেখাবো। তো যাই হোক, পরের বার তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে সন্ধ্যে থেকে শুরু করে আজকে সকালে এসে ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর দিদিকে সবাই হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের ব্লগটা আসবে হচ্ছে আমাদের ঈদ পুজো নিয়ে, আমাদের এই 16 তারিখে আমাদের ঈদ পুজোর উদযাপন। তো তোমাদের বলেছিলাম যে ঈদ পুজো গাছগুলো কতটা বড়ো হলো, ঈদ ঠাকুরের গাছগুলো কতটা বড়ো হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা আমি তার মাঝখানে রবিবারগুলো চলে গেল, সেই কার্তিক পুজোর দিন ঘর পেতেছি, তার মাঝখানে কতগুলো রবিবার চলে গেল, আমি তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, মানে ভিডিও করাই হয়নি আমার কোনো, সেই জন্য তোমাদের দেখাতেও পারিনি। হ্যাঁ, তো চলো এখনই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, গাছটা দেখিয়ে দিই কতটুকুনি বেরিয়েছে না বেরিয়েছে। আর 16 তারিখে আমাদের ঈদ ঠাকুরের উদযাপন, সেইটার তো সকাল থেকে মানে আমি আগের দিন থেকে ভিডিও শ্যুট করব, বাজারে যাচ্ছি কী কিনছি না কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সাথে পুজো ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। গেল বছর খুব ইচ্ছা ছিল শেয়ার করার, তো সেটা হয়নি, এই বছর শেয়ার করে দেবো। তো এত বকবক করবো না, আর বকবক করবো না, চলো তোমাদেরকে গাছটা মানে কতটুকুনি উঠেছে গাছগুলো সেটুকুনি দেখাই, দেখি নিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেবো। নেক্সট ব্লগ হচ্ছে ঈদ পুজোর ব্লগ হবে, তো চলো গাছটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো গাছগুলো দেখেছো কতটা বড় হয়েছে, তোমাদের সেই দেখিয়েছিলাম কত মানে তখন কিছু বেরোয়নি গাছটার, এখন দেখো কতগুলো গাছ বেরিয়েছে, আবার কিছু গাছ আবার শুকিয়েও গেছে, কেননা ওই যে এত ফুল দেওয়া হয়েছে ঘটের মধ্যে, যেহেতু সেই কারণে গাছগুলো ঠিকঠাক বেরোতে পারেনি। আর যাই বেরিয়েছে সব এই এই ধার দিয়ে মানে আলোর দিকে, এখানে যেহেতু জানলা রয়েছে একটা, সেই জন্য এই দিকটা দিয়েই হয়েছে। তো আজকে এখনও পুজো টুজো দেওয়া হয়নি, সবে তো এখন সকাল, মা পরে পুজো দেবে, তো গাছটা এখন
গাছগুলো এতটা বেরিয়েছে এক মাসের মধ্যে, আরও বেরিয়েছিল জানো তো, আমি তো তোমাদের সাথে শেয়ারই করিনি, আরও বেরিয়েছিল, সেগুলো তো দেখানো হয়নি রবিবার। আর কিছু গাছ ওই শুকিয়েও গেছে বললাম না, ওই ফুল ঠুলের জন্য কিছু গাছ শুকিয়েও গেছে, সেজন্য এই এখন এতটুকুই আছে। তো ষোলো তারিখে আবার পুজো হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।